রাজীব ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিয়েছেন, কি প্রতিক্রিয়া দিয়ে? আমরা মানসিকভাবে তৈরিই থাকি যে কিছু ঘটনা এরকম ঘটবে, অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে, অনেককে সরিয়ে দিয়েছে। পরবর্তীতে ভোটে দেখা গেছে যে আমাদের ফল কি, মানে সাধারণ মানুষ আমাদের পক্ষেই থাকে, এবং নির্বাচনের পরে যথারীতি আমরা সেই মানুষগুলোকে আবার তাদের পুরনো চেয়ারে বসে। এবারও এই ধরনের ঘটনা কিছু ঘটবে আমরা জানি, মানসিকভাবে সেইভাবে তৈরি, এবং নির্বাচন শেষ হয়ে গেলে আবার তারা তাদের সেই চেয়ারেই বসবে। এ ব্যাপারেও আমরা আবার ওই চেয়ারে এখন যারা বসবেন তারাও জানেন যে এমন কিছু করা যাবে না বা এমন কিছু করা উচিত হবে না যেটা সাধারণ মানুষের মানসিকতার বিপক্ষে। কাজেই এসব সাময়িকভাবে সরিয়ে দিয়ে কোনো লাভ হয় না, বরঞ্চ যারা আছেন যদি তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকে তাদের বলে দিলেই হয় যে তোমরা এইটা করো না বা এইটা করো, তারা সেইভাবে করবে। সবাই তো সাধারণ মানুষকে সার্ভিস দেওয়াটাই কাজ, তাদের বলে দিলেই হয় যে তুমি এই জায়গাটা দিতে পারছো না এটা ঠিক করে দাও, সরিয়ে দিয়ে তিন মাস তাকে সরিয়ে অন্য কোনো জায়গায়, তিন মাস বাদে তো সে আবার ওই চেয়ারে এসে বলবে, তখন কি কি সে কি হবে, সে কি মানে সরিয়ে দিয়েছে বলে শুধরে আসবে, মানে সংশোধনাগারে রাখা হবে তিন মাস? সংশোধনাগারে তো রাখা হবে, তারা তো তিন মাস অন্য কোনো পদে থাকবেন, আবার ওখান থেকে এসে এই ডিজির পদেই। আর এই ধরনের হুমকি বিভিন্ন জায়গায় দিচ্ছে, ওই হাফ প্যান্ট ফুল প্যান্ট এরা সরিয়ে দেবো, আরে সরিয়ে দিয়ে আনবি টাকা, সরিয়ে যে দিবি দিয়ে যাকে আনবি তাকেও তো ভাবতে হবে যে আমি কি করবো না করবো। আকাশ ছোঁয়া ইটের দাম, বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড।